সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কিশোর বাতায়নের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ নীলফামারি হতে। তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো তোমরা আমার এই ক্লাসটি দেখতে পাচ্ছ কি না এবং সাউন্ডটাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এই জিনিসটি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও। আর সেই সাথে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছ সেটি একটু জানাই দাও, দেখি তোমরা কারা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সঙ্গে অনেকজনই যুক্ত হয়েছ, ধন্যবাদ তোমাদেরকে। যেমন নুসরাত জাহান গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে, ধন্যবাদ। জি এম জুবাইর, অল ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, ওকে। তানহা বলেছ স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায়। তারপর হচ্ছে সাদিয়া ইসলাম রাইসান, রাশিয়ান ভুল হলে ক্ষমা করবা, জি স্যার অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। সবাইকে আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই অনেকেই যুক্ত হয়েছ। আব্দুর রহমান সৌরভ, তুমি কাফি উদ্দিন ইউনিভার্সিটি কলেজ থেকে তুমি যুক্ত হয়েছ, আমরা একজন দেখতে পাচ্ছি। রাজশাহী গভর্নমেন্ট মডেল কলেজ থেকে মেহজাবিন রহমান বিভিয়া তুমি যুক্ত হয়েছ। তো একজন দেখছি যে মুন্সিগঞ্জ থেকে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আসলে অনেকেই যুক্ত হয়েছ, তোমাদের সঙ্গে আমিও যুক্ত আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হচ্ছে আজকের এই ক্লাসটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে তারাও দেখতে পায়। আচ্ছা, তো আমরা এখন শুরু করব আজকের এই ক্লাসটি। তোমাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের লেকচারে। তো আজকের লেকচারটি হবে আমাদের যে বিষয়টির উপর সেটি হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটি খুবই একটি গুরুত্বপূর্ণ, এটি আসলে এখানকার প্রশ্নগুলো, এখান থেকে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় সবসময় আসে, বারবার আসে। তো আমি আজকের লেকচারে এই জিনিসগুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থাকো। তো প্রথমে আমরা শুরু করলাম তাহলে, যে আমরা শুরু করব যে পর্যায়বৃত্ত ধর্মটা কী, আমরা কাকে পর্যায়বৃত্ত ধর্ম বলবো, পর্যায়বৃত্ত ধর্ম কী। তাহলে শুরু করলাম পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, আসলে পর্যায়বৃত্ত ধর্ম এটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই অধ্যায়টার নামই হলো পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই পর্যায়বৃত্ত ধর্ম আমরা সেটা এখন শুরু করব, পর্যায়বৃত্ত ধর্ম প্রথম হলো পর্যায়বৃত্ত ধর্ম। তো আমি প্রথমে শুরুতে বলবো এই পর্যায়বৃত্ত ধর্মটা কী, পর্যায়বৃত্ত ধর্মটা কী। পর্যায়বৃত্ত ধর্মটি হলো যে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে পর্যায় সারণিতে যদি বসানো যায় তাহলে দেখা যায় যে কিছু নির্দিষ্ট সংখ্যা, পারমাণবিক সংখ্যা পরপর মৌলগুলোর কিছু কিছু ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যে ধর্মগুলো এই পর্যায়সারণিতে পুনরাবৃত্তি ঘটে সেই ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আচ্ছা, তাহলে তো পর্যায়বৃত্ত ধর্ম হলো যে মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে পর্যায়সারণিতে সাজানো হলে তাদের কিছু ধর্মের পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, সেই ধর্মগুলোকে আমরা বলবো পর্যায়বৃত্ত ধর্ম। তো বিশেষ উল্লেখযোগ্য পর্যায়বৃত্ত ধর্ম, এই বিশেষ উল্লেখযোগ্য পর্যায়বৃত্ত ধর্ম সংখ্যা হলো, পর্যায়বৃত্ত ধর্মের সংখ্যা হলো সাতটি। পরীক্ষায় আসে যে নিচের কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়, তো দেখা যাচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম সাত তিনটা তুলে দিলে একটা অন্য কিছু দিয়ে দিল। তো আমরা প্রথমে দেখবো সেই পর্যায়বৃত্ত ধর্মগুলো কী কী, তা আমি একটু লিখতেছি। প্রথমটি হলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তারপর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ
ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, এটি হচ্ছে আরেকটি পর্যাবৃত ধর্ম। তারপর হচ্ছে যোজনী বা যোজ্যতা, যোজনী বা যোজ্যতা, এটি হচ্ছে পারমাণবিক পর্যাবৃত ধর্ম, যোজনী বা যোজ্যতা। তারপর হচ্ছে চার নম্বর যদি বলি, এটি হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আরেকটি হলো ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। এবং সবশেষ যেটি হলো সাত নম্বরটা হলো, সাত নম্বর ধর্মটি হলো ধাতব ধর্ম, ধাতব ধর্ম। তো শিক্ষার্থীবৃন্দ, তা আমরা এখানে দেখলাম যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম, এই পর্যাবৃত্ত ধর্ম হলো সাতটি। সে সাতটি হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক ব্যাসার্ধ, যোজনী বা যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। এবং ধাতব ধর্ম, এই সাতটি ধর্ম হলো পর্যায়বৃত্ত ধর্ম, এরা হলো পর্যায়বৃত্ত ধর্ম। এরা পর্যায় সারণীতে মৌলগুলোর একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার পরপর এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে। ওকে, তো এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমত আমরা দেখলাম পর্যায়বৃত্ত ধর্ম সাতটি, এখন আমরা এই প্রতিটা ধর্মকে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। তো আমি সর্বপ্রথম আয়নীকরণ শক্তিটা থেকে, এটা থেকে শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা শিখব আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি থেকে আমরা শুরু করব, আজকে শুরু করব আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তি, এখন লক্ষ্য করো যে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা কাকে বলে। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে আগে একটা উদাহরণ দেখব, তারপর হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে শিখব। আচ্ছা, মনে করো কোন একটা মৌল থেকে এক্স একটা মৌল, ধরো এক্স একটা মৌল, এক্স একটা মৌল, এই এক্স মৌল এর সর্ববহিঃস্থ স্তর হতে একটি ইলেকট্রন যদি সরিয়ে দেওয়া হয়, অসীম দূরত্বে সরিয়ে নেওয়া হয়, তাহলে এটা গ্যাসীয় অবস্থায় একটা মৌল থেকে যদি একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তখন কি হয়? আমরা জানি এক্স প্লাস হয়, তাই কি না? কোনো মৌলের বহিষ্ঠ স্তর থেকে ইলেকট্রন সরালে ওই মৌলটা ধনাত্মক আয়ন হয়। তো এইরকম আয়নীকরণ শক্তিটা হলো যে এক মোল বিচ্ছিন্ন পরমাণুর গ্যাসীয় অবস্থায়, এক মোল বিচ্ছিন্ন পরমাণুর গ্যাসীয় অবস্থায় বহিষ্ঠ স্তর হতে একটি ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি, যে কোনো মৌলের বহিষ্ঠ স্তর হতে একটি ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে ওই মৌলটিকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ওকে, তাহলে বোঝা গেছে? আমরা একটা উদাহরণ যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদি আমরা বলি সোডিয়াম, সোডিয়ামের বহিষ্ঠ স্তর থেকে যদি আমরা একটা ইলেকট্রন অসীম দূরত্বে সরাই, তাহলে আমরা দেখব যে সোডিয়াম প্লাস, আর এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় আয়নীকরণ শক্তিটা হয়ে থাকে। তো এখানে এই মৌলটার ক্ষেত্রে আয়নীকরণ শক্তি ই দ্বারা যদি আমরা প্রকাশ করি, শক্তিকে ই দ্বারা প্রকাশ করব, আর আই দ্বারা আমরা আয়নীকরণ শক্তি বোঝাবো। তো এক্ষেত্রে আয়নীকরণ শক্তিটা সমান এটি হলো যে 496 প্লাস 496 কিলোজুল পার মোল। আচ্ছা, তাহলে এই আয়নীকরণ শক্তির মানটা হবে যে 496 কিলোজুল পার মোল। এর অর্থ হলো যে গ্যাসীয় অবস্থায় সোডিয়ামের বহিষ্ঠ স্তরতে একটি ইলেকট্রন অসীম দূরত্বে সরাতে হলে 496 কিলোজুল পার মোল এই পরিমাণ শক্তি এখানে সরবরাহ করতে হবে। তো এটি হলো আয়নীকরণ শক্তি। আচ্ছা, এখন আমরা আসবো যে এই আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিক সম্পর্ক। আয়নীকরণ শক্তি একই পর্যায়ে কীভাবে পরিবর্তিত হয়, একই গ্রুপে কীভাবে পরিবর্তিত হয়, আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো যে আমি যদি দেখাই আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক সম্পর্ক, পর্যায়, পর্যায় আমরা জানি যে বাম থেকে ডানের দিকে আমরা পর্যায় বলবো। তো আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক সম্পর্ক, পর্যায়ভিত্তিক সম্পর্ক, পর্যায় বৃত্ত
ভিত্তিক সম্পর্ক, ভিত্তিক সম্পর্ক, তাই নিগম শক্তির পর্যায় ভিত্তিক সম্পর্কটা হলো যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। আচ্ছা কেন বাড়ে? এখন বিষয় হলো যে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় পরমাণুর পারমাণবিক আকার ছোট হতে থাকে, পারমাণবিক আকার কমতে থাকে, পারমাণবিক আকার কমার কারণে নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ স্তরের ইলেকট্রনের আকর্ষণ শক্তি বাড়তে থাকে, যার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, আর যত বেশি শক্তির প্রয়োজন হবে তত বেশি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগবে, আয়নীকরণ শক্তির মানটা তত বাড়বে। আচ্ছা বোঝা যায়নি, আমরা একটা তাহলে উদাহরণের মাধ্যমে দেখি। আচ্ছা আমি যদি বলি যে একই পর্যায়ের মৌলগুলোকে যদি আমি চিন্তা করি, মনে করো লিথিয়াম, ম্যাগনেশিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, এইগুলোকে যদি চিন্তা করি, তো এখানে একটু লক্ষ্য করো যে এদের একই পর্যায়ে, এরা দ্বিতীয় পর্যায়ের মৌল, তো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আকারটাকে যদি আমরা এরকম চিন্তা করি, ধরো এরকমভাবে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে মনে করো আমরা চিন্তা করলাম, তো এক্ষেত্রে দেখো যে আমি যদি লিথিয়াম বলি, এটাকে যদি লিথিয়াম বলি, লিথিয়াম, এটি হচ্ছে বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা লক্ষ্য করো এভাবে, তো এইগুলোর মধ্যে কী ঘটনা ঘটছে, এই মৌলগুলোর ক্ষেত্রে লিথিয়ামের বহিঃস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, লিথিয়ামের বহিঃস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। তারপরে লক্ষ্য করো যদি বেরিলিয়াম হয়, বেরিলিয়ামের বহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন থাকবে, ব্রোনের বহিঃস্থ স্তরে তিনটি ইলেকট্রন থাকবে, কার্বনের বহিঃস্থ স্তরে চারটি ইলেকট্রন থাকবে, নাইট্রোজেনের বহিঃস্থ স্তরে পাঁচটি ইলেকট্রন থাকবে, অক্সিজেনের বহিঃস্থ স্তরে তাহলে আমরা জানি এখানে ছয়টি ইলেকট্রন থাকবে এভাবে। আচ্ছা আমি আর একটু লিখে নিই, ফ্লোরিনের বহিঃস্থ স্তরে আমাদের সাতটি ইলেকট্রন থাকবে, তো লক্ষ্য করো বন্ধুরা এভাবে সাতটি ইলেকট্রন। আর যদি নিয়ন বলি এক্ষেত্রে ইলেকট্রন থাকবে আটটি। আচ্ছা যাই হোক, আটটি ইলেকট্রন এখানে থাকবে। তাহলে এক্ষেত্রে কি হলো একটু লক্ষ্য করো যে এখানে একই পর্যায়ে, আমরা একই পর্যায়ে দেখো একই পর্যায়ে বহিঃস্থ কোনো শক্তি স্তর বাড়েনি, শক্তি স্তর সেম, বাট সবগুলোতে একটি একটি করে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকছে। এখন আমরা জানি একটা পরমাণুর যদি বহিঃস্থ স্তরে শক্তি স্তর না বেড়ে একই শক্তি স্তরে ইলেকট্রন আসে, তাহলে এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তে থাকে, এদিকে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তে থাকে, নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ার কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, অর্থাৎ এক্ষেত্রে পারমাণবিক আকার ছোট হয়ে যায়, পারমাণবিক আকার ছোট হওয়ার কারণে এখান থেকে বাইরের একটি ইলেকট্রন অপসারণ করতে হলে নিউক্লিয়াস এই ইলেকট্রনকে বেশি আকর্ষণ বলে আকর্ষণ করে রাখবে, যার কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়বে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে ধন্যবাদ। এখন দেখো যে আয়নীকরণ শক্তি, এইগুলো যদি আমরা একটু আয়নীকরণ শক্তির মানটা দেখি যে এদের আয়নীকরণ শক্তির মানটা কত, আসলে কিলোজুল পার মোলে এই আয়নীকরণ শক্তির মানগুলো হবে কিলোজুল পার মোলে, লিথিয়ামের হলো 520, লিথিয়াম 520 কিলোজুল পার মোল, এটা 899 কিলোজুল পার মোল, ব্রোনের হচ্ছে শুধু 800, এটাতে শুধু 800, কার্বনের ক্ষেত্রে 1086, নাইট্রোজেনের ক্ষেত্রে হলো 1402, অক্সিজেন হলো 1314, ফ্লোরিনের ক্ষেত্রে হলো 1681, নিয়নের ক্ষেত্রে হলো 2080 কিলোজুল পার মোল। তাহলে একটু লক্ষ্য করো যে এখানে এই মৌলটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম আর লিথিয়াম নিয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এর কারণটি হলো নিয়নের ক্ষেত্রে বহিঃস্থ স্তরে আটটি ইলেকট্রন থাকার কারণে এক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ স্তরের আকর্ষণ বলটা বেশি, এখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করা অনেক বেশি কঠিন হয়ে যায়, যার কারণে এদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে। ক্লিয়ার? আচ্ছা এখানে আমি তোমাদের সাথে একটা বিষয়, একটা এখানে দেখো একটু অ্যানোমালি আছে, এখানে দেখো যে এই দুটার ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করো, বেরিলিয়াম এবং ব্রোন
এক্ষেত্রে ব্রেলিয়ামেরটা বেশি, ব্রোনের কম। আবার এখানে লক্ষ্য করো যে নাইট্রোজেনের 1402, অক্সিজেন 1314। তো এই জায়গাগুলোতে আবার একটু দেখো ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো ব্যতিক্রম জিনিসটা, এই ব্যতিক্রমগুলোই আমাদের পরীক্ষায় আসে। তো এখানে একটা কোশ্চেন হলো যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি কেন? হওয়ার কথা ছিল নাইট্রোজেন কম, অক্সিজেন বেশি, কিন্তু এখানে ব্যতিক্রম, সেটি কেন আমি একটু সেটা বলবো। তাহলে এখানে একটা প্রশ্ন লিখি, যে প্রশ্নটি হলো, এটা পরীক্ষায় অনেকবার আসছে, নাইট্রোজেন এর প্রথম আয়নীকরণ শক্তির মান, প্রথম আয়নীকরণ শক্তির মান, শক্তির মান নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি কেন? অক্সিজেন এর চেয়ে বেশি কেন? বেশি কেন, এটি হলো আমাদের কোশ্চেন। আচ্ছা, তাহলে বিষয় হলো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি কেন? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান, প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চেয়ে বেশি কেন? হওয়ার কথা ছিল অক্সিজেনের বেশি, নাইট্রোজেনের কম। আচ্ছা, এর কারণটি হলো যে এখানে দেখো যে নাইট্রোজেনের বহিষ্ঠ স্তরে 5টি ইলেকট্রন আছে, অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে। কিন্তু নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে একটু দেখি, নাইট্রোজেন 7, তো 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, এটা হচ্ছে। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি 8, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, না 2px2, 2py1, 2pz1, এটা কি না? আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এই নাইট্রোজেনের ক্ষেত্রে, এই নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আয়নীকরণ শক্তির মান বেশি হচ্ছে। এই আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কারণ হলো যে নাইট্রোজেন, নাইট্রোজেনের বহিষ্ঠ স্তরের ইলেকট্রনের স্থিতিশীলতা, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে পি এক্স ওয়াই জেড একটি একটি করে ইলেকট্রন আছে। তো এখানে অর্ধপূর্ণ পি অরবিটাল, অর্ধপূর্ণ পি অরবিটাল, পি অরবিটাল হওয়ার কারণে এর ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এখান থেকে একটি ইলেকট্রন বাইরের শক্তি স্তর থেকে অপসারণ করা অনেক বেশি কঠিন হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করা কঠিন, যার কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। অপরপক্ষে অক্সিজেনের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটাতে দেখো পিএক্সে 2টি ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রন বিন্যাসটা তুলনামূলকভাবে কম সুস্থিত, যার কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা অক্সিজেনের চেয়ে বেশি হয়। ঠিক আছে, ওকে। ঠিক একইভাবে আমরা যদি বলি ব্রেলিয়ামের আয়নীকরণ শক্তির মান ব্রোন অপেক্ষা বেশি কেন, ব্রেলিয়ামের এটা পরীক্ষায় আসে যে ব্রেলিয়ামের আয়নীকরণ শক্তির মান ব্রোন অপেক্ষা বেশি কেন, ঠিক একইভাবে উত্তর যে ব্রেলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, কিন্তু ব্রোনের ক্ষেত্রে 1s2, 2s2, 2px1, যার কারণে এই ইলেকট্রন বিন্যাসটা কম সুস্থিত, যার কারণে এক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা ব্রোনের কম হবে। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? এছাড়া আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার একই রকম, ফসফরাস এবং সালফার এদের ক্ষেত্রে ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তির মান সালফার অপেক্ষা বেশি হয়, ঠিক একই কারণ, একই ব্যাখ্যা হলো। তা বোঝা গেছে, তোমরা বুঝতে পারছো? তাহলে পর্যায়ভিত্তিক সম্পর্ক একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান হচ্ছে বাড়তে থাকে। ওকে, এরপরে দেখো আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখলাম, এবার দেখবো আয়নীকরণের একই গ্রুপে আয়নীকরণ শক্তিটা কী ধরনের পরিবর্তন হয়, একই গ্রুপে আয়নীকরণ শক্তির মানটা কীভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, সেটা দেখো যে এক গ্রুপ ভিত্তিক সম্পর্ক, আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক, দেখো যে আয়নীকরণ শক্তির, আচ্ছা গ্রুপ ভিত্তিক সম্পর্ক একটু এত না লিখি আমি, যে গ্রুপ ভিত্তিক, ভিত্তিক সম্পর্ক, সম্পর্ক, আচ্ছা আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক, তো একই গ্রুপে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। আচ্ছা, কেন কমবে একটু লক্ষ্য করো, আমরা যদি মনে করি যে একই গ্রুপ, অর্থাৎ আমরা জানি যে একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে যেতে থাকি
তখন একটি একটি করে নতুন নতুন শক্তি স্তর বাড়তে থাকে। আমরা প্রথম পর্যায়ের মৌলগুলোর বৈশিষ্ট্য স্তর এক নম্বর শক্তি স্তর, দ্বিতীয় পর্যায়ের মৌল দুই নম্বর শক্তি স্তর, তিন নম্বর তৃতীয় পর্যায়ের মৌল তার মধ্যে তিনটা শক্তি স্তর আছে, চতুর্থ পর্যায়ের মৌল চারটি শক্তি স্তর আছে। তো এইভাবে যদি আমরা গ্রুপে একই গ্রুপে চিন্তা করি, আচ্ছা গ্রুপে চিন্তা করি, তাহলে এইভাবে গ্রুপে একটি একটি করে ইলেকট্রন যোগ হতে থাকার সঙ্গে সঙ্গে এখানে শক্তি স্তর বাড়তে থাকে, শক্তি স্তর বাড়তে থাকে। দেখো যে শক্তি স্তর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু আমরা জানি যে একই গ্রুপের মৌলের বহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যা সমান। আমরা যদি এটাকে প্রথম শক্তি স্তর প্রথম গ্রুপ বলি, প্রথম গ্রুপ ধরো প্রথম গ্রুপ, তাহলে আমাদের যদি এটা লিথিয়াম হয় তাহলে লিথিয়ামের বহিষ্ঠ স্তরে একটা ইলেকট্রন, বা এটা যদি এটা যদি হাইড্রোজেন হয়, এটা যদি লিথিয়াম হয়, সবার বহিষ্ঠ স্তরে কি একটি একটি করে ইলেকট্রন থাকবে। এখন বিষয় হলো যে এই যে দেখো যে একই গ্রুপে কেন হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির মানটা কেন বাড়বে, এর কারণটি হলো যে একই গ্রুপে যদি উপর থেকে নিচে যায়, এই যে দেখো ধরো এটা নিউক্লিয়াস, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ স্তরের দূরত্ব বাড়তে থাকে। আচ্ছা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের সঙ্গে বহিষ্ঠ স্তরের দূরত্ব বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকার কারণে নিউক্লিয়াসের সাথে বহিষ্ঠ স্তরের ইলেকট্রনের আকর্ষণ বল কমতে থাকে। দূরত্ব বাড়লে এই ইলেকট্রনের আকর্ষণ বল কমতে থাকে, যার কারণে বহিষ্ঠ স্তর যায়, এটা যদি নিউক্লিয়াসের সঙ্গে কম আকর্ষণ দ্বারা যুক্ত থাকে এটাকে খুব সহজে এখান থেকে মানে ছড়িয়ে এখান থেকে সরানো যায়, অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে গেলে এদের হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা হলো কমতে থাকে। তো আমরা জানি যে পর্যায় সারণীতে একই পর্যায়ের প্রথম যে পর্যায়টি, এই প্রথম পর্যায়ের সর্বশেষ মৌল যেটা সেটা হলো ফ্রান্সিয়াম, একবারে শেষে যে মৌলটি আছে ফ্রান্সিয়াম। তো এই ফ্রান্সিয়াম, এই ফ্রান্সিয়ামের হলো আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে কম, আর যে মৌলের আয়নীকরণ শক্তির মান যত কম সেই মৌলটি বিক্রিয়ার ক্ষেত্রে তত বেশি সক্রিয়, সেই মৌলটি তত বেশি তড়িৎ ধনাত্মক মৌল। এই জন্য পর্যায় শ্রেণীতে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হলো ফ্রান্সিয়াম, কারণ এই ফ্রান্সিয়াম পর্যায় শ্রেণীতে সবার বাম পাশে এবং সবার নিচে অবস্থান করে, যার কারণে এক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে কম হয়ে থাকে। ওকে, বোঝা গেছে? আমি একটু তোমাদের দেখি কমেন্ট তোমরা কে কী জানাইছো। আচ্ছা একই গ্রুপে অমিত সুধা যে একই গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমতে থাকে, হ্যাঁ ঠিক আছে অবশ্যই। তো তোমাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তোমরা এখানে কমেন্ট করতে পারো, আমি হচ্ছে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এরকম প্রশ্ন কারো দেখছি না, তোমরা জানাই দাও, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিব। এখন দেখো আমরা তাহলে পর্যায়ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপভিত্তিক সম্পর্কটা আমরা অলরেডি দেখে নিলাম। এখন দেখো আমি এখানে দুই চারটা প্রশ্ন উত্তর বলবো, প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় আসে, আমি সেই ধরনের কয়েকটা প্রশ্ন এখানে আমি তোমাদেরকে বলছি এবং উত্তর দিচ্ছি। আচ্ছা প্রথম প্রশ্নটা দেখো যে এই প্রশ্নটা তোমরা ক্লাস নাইন টেনে পড়ছিলা, নাইন টেনে এক ধরনের পড়ছিলা, এখানে এসে আর এক ধরনের উত্তর হবে। এখন যে উত্তরটা হবে এটা হলো একবার অ্যাকুরেট উত্তর, সে অ্যাকুরেট উত্তরটা। এখন প্রশ্নটা হলো যে এনএ প্লাস গঠিত হলেও, গঠিত হলেও এনএ টু প্লাস গঠিত হয় না কেন, গঠিত হয় না কেন, হয় না কেন, অর্থাৎ সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন, সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন, এটি আমাদের কোশ্চেন যে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন, এটি হলো আমাদের কোশ্চেন। আচ্ছা সোডিয়াম প্লাস গঠিত হলে সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন? আচ্ছা তো এখানে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, দুটি জিনিস জানতে হবে, একটি হলো প্রথম আয়নীকরণ শক্তি আর একটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আচ্ছা প্রথম আয়নীকরণ শক্তি বলবো, প্রথম আয়নীকরণ দুটি জিনিস আমাদের জানতে হবে, আয়নীকরণ শক্তি আরেকটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ আয়নীকরণ শক্তি। ওকে, তো প্রথম আয়নীকরণ শক্তি হলো যে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন মৌলের
एक मोल परमाणु बहिस्थ स्तर होते एक इलेक्ट्रन अपसरण कर एकक धनात्मक आयने परिणत करते जे शक्ति लागे सेटी हलो तार प्रथम आयनीकरण शक्ति। जेमन सोडियम, এই সোডিয়ামটা বিচ্ছিন্ন পরমাণু যদি গ্যাসীয় অবস্থায় থাকে এর বহিঃস্থ স্তর থেকে একটি ইলেকট্রন সরিয়ে এনে প্লাস যদি করা হয় তাহলে অর্থাৎ পরমাণু প্রথমে পরমাণুর থেকে একটা ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করব এক্ষেত্রে যে শক্তি সেটি হলো প্রথম আয়নীকরণ শক্তি। প্রথম আয়নীকরণ শক্তি আর আমরা এটা জানি যে এটা সমান আই ওয়ানটা হচ্ছে 496 কিলোজুল পার মোল, এটা কি না 496 কিলোজুল পার মোল। আর একটা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি হলো যে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর একক ধনাত্মক আয়ন থেকে একটি ইলেকট্রন সরিয়ে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে। আচ্ছা, একটি পরমাণুর একক ধনাত্মক পরমাণুর বহিঃস্থ স্তর হতে আরেকটি ইলেকট্রন সরিয়ে এটিকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাই এই দ্বিতীয় আয়নীকরণ শক্তি হলো প্রথমে সোডিয়াম প্লাস যে গ্যাসীয় অবস্থা আছে ওখান থেকে আর একটা ইলেকট্রন সরিয়ে এনে টু প্লাসে পরিণত করতে, এই যে একটা প্লাস থেকে টু প্লাস একক ধনাত্মক থেকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগবে সেটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, সেটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে এই সোডিয়ামের ক্ষেত্রে এই দ্বিতীয় আয়নীকরণ শক্তি ই আই টু, আমরা যদি এটাকে ই আই টু দ্বারা প্রকাশ করি তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি এই মানটা হলো 4592 সম্ভবত, এটি হচ্ছে 4592 না 62 কিলোজুল পার মোল। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো যে আয়নীকরণ শক্তি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি 496 কিলোজুল পার মোল এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তি হলো 4562 কিলোজুল পার মোল। এখন প্রশ্ন হলো যে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন? এর কারণটা হলো যে সোডিয়াম প্লাস গঠিত হতে হলে 496 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়, কিন্তু যখন হচ্ছে আমরা সোডিয়াম টু প্লাস করবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি তো সেক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা 4562, যেটা অনেক বেশি, যেটা একটা রাসায়নিক বিক্রিয়ায় এই পরিমাণ শক্তি দেওয়া সম্ভব হয় না, যার কারণে ওই যৌগটি সোডিয়াম যৌগটি তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি অর্জন করতে পারে না, যার কারণে এনএ প্লাস গঠিত হলেও এনএ টু প্লাস গঠিত হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি, আর এই দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা এক্ষেত্রে অনেক বেশি হওয়ার কারণটি হচ্ছে যে এই যে সোডিয়াম, সোডিয়ামটা যখন এনএ প্লাস তখন এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত, ওখান থেকে আরেকটি ইলেকট্রন অপসারণ করা অনেক বেশি কঠিন, যেটা সম্ভবই নয়, যার কারণে এনএ প্লাস গঠিত হলেও এনএ টু প্লাস গঠিত হয় না। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ। এরপরে দেখো আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো যে একইভাবে এই কোশ্চেনটা আবার একটু উল্টা যে ম্যাগনেসিয়াম টু প্লাস গঠিত হলেও ম্যাগনেসিয়াম প্লাস গঠিত হয় না কেন? তোমরা কখনো ম্যাগনেসিয়াম মের এক যোজনীর কোনো যৌগ দেখতে পারো না, ম্যাগনেসিয়ামের সবসময় টু প্লাস যৌগ গঠন করে। তো প্রশ্নটা হলো যে ম্যাগনেসিয়াম প্লাস গঠিত হলেও ম্যাগনেসিয়াম টু প্লাস গঠিত হলেও ম্যাগনেসিয়াম প্লাস গঠিত হয় না কেন, হয় না কেন? ওকে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নাও যে ম্যাগনেসিয়াম টু প্লাস গঠিত হলেও ম্যাগনেসিয়াম প্লাস গঠিত হয় না কেন? তো এখানে বুঝতেই পারছো যে ম্যাগনেসিয়াম প্লাস এটি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, ম্যাগনেসিয়াম টু প্লাস এটা হলো ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এটি হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, এখন কথা হলো যে এটি গঠিত হলে এটি হয় না কেন? তাহলে আমরা একটু লক্ষ্য করব প্রথমে যে ম্যাগনেসিয়াম প্লাস এটাতে এর প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা একটু লক্ষ্য করব। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মানটা এই যে ম্যাগনেসিয়াম প্লাস, এক্ষেত্রে এই মানটা হলো যে প্রথম আয়নীকরণ শক্তির মানটা হয় 738 প্লাস 738 কিলোজুল পার মোল, এক্ষেত্রে 738 কিলোজুল পার মোল। আর ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম টু প্লাস
গ্যাসীয় অবস্থা। তো এই ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান, এই মানটা হচ্ছে, এই মানটা হলো 1450, এটা হচ্ছে প্লাস 1450 কিলোজুল পার মোল। ওকে, তাহলে লক্ষ্য করো যে ওটার ক্ষেত্রে 738 কিলোজুল পার মোল আর এটার ক্ষেত্রে 1450 কিলোজুল পার মোল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে আয়নীকরণ শক্তির মান, প্রথম আয়নীকরণ শক্তির মান এসে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি, কিন্তু বিষয় হলো যে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসে যখন আমরা ম্যাগনেশিয়াম প্লাস করি, অর্থাৎ ম্যাগনেশিয়াম থেকে যদি একটি ইলেকট্রন সরিয়ে নেই, তাহলে যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেই ইলেকট্রনটা সুস্থিত নয়। অপরপক্ষে ম্যাগনেশিয়াম 2+ যখন হয়, তখন ম্যাগনেশিয়ামের বৈশিষ্ট্য থেকে দুটি ইলেকট্রন সরালে ম্যাগনেশিয়াম 2+, সেটা হলো নিওনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যার কারণে এই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতি অর্জন করে। এই সুস্থিতি অর্জন করার কারণে ম্যাগনেশিয়াম 2+ গঠিত হয়, আর এটা সুস্থিত না হওয়ার কারণে ম্যাগনেশিয়াম প্লাস গঠিত হয় না। আশা করি তোমরা আমার এই বিষয়গুলো, এই কথাগুলো বুঝতে পেরেছ। তো এখন যেটা আমি হলো মৌলের পদার্থবিদ্যার ধর্মের আমি দ্বিতীয়টাতে যাব, যে আয়নীকরণ শক্তি পড়লাম, এরপর আমরা জানব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটু দেখে নেই যে কমেন্টে তোমরা কোনো প্রশ্ন করছো কিনা। তো কারো তেমন কোশ্চেন আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোনো একজন বলছো যে নীলপদ্ম, যে কোনো ইউটিউব চ্যানেল আছে? আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কেমিস্ট্রি রিলেটেড, ওখানে আমি কেমিস্ট্রি ক্লাসগুলো সবগুলো আপলোড করে থাকি, জাকির স্যারস কেমিস্ট্রি স্পেশাল, জাকির স্যারস কেমিস্ট্রি স্পেশাল। ওইখানে দেখবা যে আসলে আমার এই ক্লাসগুলো, এগুলো ছাড়াও অনেক ক্লাস আছে এবং সেখানে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটু মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে না, না দেখো তো নেটের প্রবলেম নাকি। আচ্ছা, এরপরে লক্ষ্য করো যে আমরা পড়ব আয়নীকরণ শক্তি, এরপর ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আমরা পড়ব, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ক্লাস প্রবলেম হচ্ছে, দেখ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমি কেন জানি একটু মনে হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা, তো যাই হোক, হয়তোবা আমার নেটের প্রবলেম একটু হতে পারে, যে লেকচারগুলো অস্পষ্ট আসতে পারে। আচ্ছা, তাই হোক, যাই হোক, দেখো এবার আমরা বলবো ইলেকট্রন আসক্তি, ক্লিয়ার হচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, আচ্ছা ইলেকট্রন আসক্তি পড়াবো। আচ্ছা, একজন বলছো যে ম্যাগনেশিয়ামেরটা আবার বুঝাই দেন। আসলে ম্যাগনেশিয়ামের, তুমি বলছো যে ম্যাগনেশিয়ামেরটা এমজিটিটা আবার বুঝাই দেন, একটু আগেই তো বললাম যে ম্যাগনেশিয়াম যখন প্লাস হয় সেক্ষেত্রে ওই ইলেকট্রনটা স্থিতিশীল হয় না, ওই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয় না, কিন্তু যখন ম্যাগনেশিয়াম 2+, এই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত, কিন্তু এর দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হলেও সুস্থিত ইলেকট্রন বিন্যাসের কারণেই মূলত এটি হয়ে থাকে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো, ওকে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিটা হলো এরকম যে, একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি হলো, আমরা একটু লক্ষ্য করব যে ইলেকট্রন আসক্তিটা হলো এটা, যে ইলেকট্রন আসক্তিটি হচ্ছে যে, ধরো এটা ফ্লোরিন, একটি ফ্লোরিন, এখানে যদি আমরা একটা ইলেকট্রন বাইরের স্তরে যুক্ত করি, তাহলে F- এটা হবে কি না? যে আমরা জানি কোনো পরমাণুর বৈশিষ্ট্য স্তরে বাইর থেকে ইলেকট্রন নিয়ে আসলে ওই ইলেকট্রনটি ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওটি হলো ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো এখন বিষয় হলো যে এই ইলেকট্রন আসক্তি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, এই যে ইলেক্ট্রন আসক্তি হলো যে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বহিঃস্থ স্তরে অসীম দূরত্ব হতে একটি ইলেকট্রন এনে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ওকে, অর্থাৎ 1 মোল গ্যাসীয় পরমাণুর বহিঃস্থ স্তরে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রন এনে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটি হলো তার ইলেকট্রন আসক্তি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে একটু বিষয়টাই হলো যে, আচ্ছা আমরা একটা বিষয় বলতেছি এই সব সময় যে গ্যাসীয় এবং বিচ্ছিন্ন পরমাণুর কথাটা বলা হচ্ছে, আমাদের এই ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তিতে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর কথা বলা হচ্ছে। তো এই বিচ্ছিন্ন বিষয়টা কী?
আসলে বিচ্ছিন্ন বিষয়টা হলো যে আমরা জানি ফ্লোরিন এফ টু হিসাবে থাকে, আয়ন অণু হলো এফ টু হিসাবে থাকে, কিন্তু ফ্লোরিন অণু কখনো একটা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করতে পারবে না। যখন এটাকে বিচ্ছিন্ন করা হবে তখন সেটা পরমাণু হবে, আর কোনো পরমাণু গ্যাসীয় অবস্থা ছাড়া কখনো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করতে পারে না। তো যাই হোক, বিষয়টা হলো এরকম যে এই যে ফ্লোরিনের বৈশিষ্ট্য স্তরে একটি ইলেকট্রন এনে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটি তার হলো ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এই ইলেকট্রন আসক্তি আমি একটু কয়েকটা উদাহরণ দিব যে ফ্লোরিন ক্লোরিন ইলেকট্রন এদের ইলেকট্রন আসক্তির মানটা আমি দেখাই। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তো এদের ইলেকট্রন আসক্তির মানটা দেখো, ইলেকট্রন আসক্তির মানটা দেখো যে এদের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে -33 কিলোজুল পার মোল, ক্লোরিনের ক্ষেত্রে -348 কিলোজুল, 324 কিলোজুল, আর এটার ক্ষেত্রে -295 কিলোজুল পার মোল। এগুলো হচ্ছে ইলেকট্রন আসক্তির মান। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে একটু লক্ষ্য করো যে এই যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা আবার ফ্লোরিনের চেয়ে বেশি, কিন্তু দেখো একই পর্যায়ে বাম থেকে সরি উপর থেকে আমরা যদি নিচে যাই ইলেকট্রন আসক্তির মানটা এখানে কমতে থাকে, ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। কেন কমে আমি এই বিষয়গুলো একটু আলোচনা করব। তো এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে ইলেকট্রন আসক্তির গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিক সম্পর্কটা কী হতে পারে, এরা গ্রুপে গেলে কেমন পরিবর্তন হবে আর পর্যায়ে গেলে কী ধরনের পরিবর্তন হবে সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। ওকে, তো একই পর্যায়ে ইলেকট্রন আসক্তির বিষয়টি হলো যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যদি আমরা বাম থেকে ডানে যাই তখন কী হয়, ওই পরমাণুটা তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, ধরো এখানে গ্রুপ 18 তে যতই আমরা পজিশনেতে বাম থেকে ডানে যেতে থাকি মৌলটা নিষ্ক্রিয় গ্যাসের খুব কাছাকাছি আসে, অর্থাৎ মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধি পায়। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই যে আর একটা বিষয় হলো যে ধরো এটা যদি মনে করো এখানে আমি অক্সিজেন বলি আর এখানে যদি ফ্লোরিন বলি, একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে অক্সিজেনের হলে বৈশিষ্ট্য স্তরে 6টি ইলেকট্রন থাকবে, একটু সময় কম যার কারণে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এখানে লক্ষ্য করো যে এটি হচ্ছে আমাদের বিষয় যে অক্সিজেনের ক্ষেত্রে বৈশিষ্ট্য স্তরে 6টি, ফ্লোরিনের ক্ষেত্রে 7টি ইলেকট্রন থাকবে। 7টি ইলেকট্রন থাকার কারণে যত ইলেকট্রন সংখ্যা বাড়বে নিউক্লিয়াসের সাথে বৈশিষ্ট্য স্তরের আকর্ষণ শক্তি বাড়তে থাকে, নিউক্লিয়াসের সাথে বৈশিষ্ট্য স্তরের আকর্ষণ শক্তি বাড়তে থাকে, আর এই আকর্ষণ বাড়ার কারণে, আকর্ষণ বাড়ার কারণে এদের হলো যে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যায়, পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায়। এই পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ার কারণে এরা বাইরের একটা ইলেকট্রনকে খুব বেশি আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট করে, আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট করে। এই আকৃষ্ট করার কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান, সরি ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। ওকে, আর একটা বিষয় হলো একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে, এর কারণ হলো একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক মানে শক্তি, নতুন নতুন শক্তির স্তর বাড়তে থাকে। এই শক্তির স্তর বাড়ার কারণে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো দূরে দূরে অবস্থান করে, যার কারণে বাইর থেকে যে ইলেকট্রনটা নিয়ে আসবে সেই ইলেকট্রনটাকে কম আকর্ষণ করতে পারে, যার কারণে ইলেকট্রন আসক্তির মানটা একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে যায়। ক্লিয়ার? ওকে, এখন এখানে এখানে একটা প্রশ্ন আছে, এটা সবসময় যে প্রশ্নটি আসে সেটি হলো যে ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন। আচ্ছা, এখানে দেখো আমাদের হওয়ার কথা ছিল ফ্লোরিন বেশি, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর আয়োডিন, এদিকে নিচে কম হওয়ার কথা, কিন্তু এই জায়গাটাতে দেখো উল্টা, এখানে এটা হলো 333, এখানে 348, অর্থাৎ ক্লোরিনটা হচ্ছে ফ্লোরিনের চেয়ে ইলেকট্রন আসক্তি বেশি, এটা কি না? আসলে আমাদের ইলেকট্রন আসক্তির ক্রমটা এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম, ব্রোমিন আয়োডিন। আচ্ছা, এইটা কেন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটি কেন হচ্ছে, এটি এই জিনিসটা কেন হচ্ছে। আচ্ছা, এর কারণটি হলো
যে এখানে এই যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, এটা পরীক্ষা এডমিশনে এইচএসসি পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা আসছিল যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন, অথবা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন। এর উত্তরটি হলো যে এখানে ক্লোরিনটা হলো তৃতীয় পর্যায়ের মৌল, ফ্লোরিনটা হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন এই দ্বিতীয় পর্যায়ের মৌল, এই দ্বিতীয় পর্যায়ের মৌলের আকারটা ছোট, আকার ছোট হওয়ার কারণে এর বহিঃস্থ স্তরে অসীম দূরত্ব থেকে যদি আর একটি ইলেকট্রন নিয়ে এখানে অষ্টকপুণ্য হয়, তো সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলো কিছুটা বিকর্ষণ বল লাভ করে, আকর্ষণ বলের পাশাপাশি বিকর্ষণ লাভ করে। এই বিকর্ষণের লাভের কারণে তাদের ক্ষেত্রে এই ইলেকট্রন আসক্তির মানটা যেটা হওয়ার কথা তার চেয়ে কিছুটা কমে যায়, অর্থাৎ এই যে ইলেকট্রন বাইরে থেকে যেটা আসলো সেটির বিকর্ষণ এড়াতে কিছু কাজ করতে হয়, যার কারণে তার ইলেকট্রন আসক্তির মানটা কিছুটা কমে যায়। পক্ষান্তরে ক্লোরিনের আকার ফ্লোরিনের চেয়ে বড়, এক্ষেত্রে বাইরের একটা ইলেকট্রন আসলে এক্ষেত্রে কোনো বিকর্ষণ বল এড়াতে হয় না, যার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি হয়ে থাকে। ওকে, ধন্যবাদ। এখন লক্ষ্য করো আর একটা বিষয়, যে এখানে আর একটা প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় এই হ্যালোজেনের মৌলগুলো এদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কেন, হ্যালোজেনের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কেন, হ্যালোজেনের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কেন। এই প্রশ্নটির উত্তর হলো যে আমরা জানি হ্যালোজেনের মৌলগুলো এদের ইলেকট্রন বিন্যাস হলো NP5। আচ্ছা, এটা হলো হ্যালোজেনের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো যে এদের ইলেকট্রন বিন্যাসে এই যে NP5, এটার একটা ইলেকট্রন প্রয়োজন আছে, তাই কি না? তো এক্ষেত্রে কি হচ্ছে যে এর একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করলে এটি কি হবে, NP6 হয়ে যাবে, অর্থাৎ এরা সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি থাকে, যার কারণে অর্থাৎ এরা হ্যালোজেনের মৌল থেকে এরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের টেন্ডেন্সি এদের বেশি থাকে, যার কারণে এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা সবসময় বেশি হয়ে থাকে। ওকে, ধন্যবাদ। এরপর লক্ষ্য করো যে আয়নীকরণ শক্তি আমরা পড়লাম, ইলেকট্রন আসক্তি পড়লাম, এবার আমরা জানবো তড়িৎ ঋণাত্মকতা হলো যে এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনটাকে কোনো একটা পরমাণু নিজের দিকে বেশি আকৃষ্ট করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আচ্ছা, সমযোজী বন্ধন, ধরো এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন, তো এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, তো এইটার মাধ্যমে এটা একটা সমযোজী যৌগ, তো এই সমযোজী যৌগগুলোর শেয়ারকৃত ইলেকট্রন, এই যে শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটা পরমাণু নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। ওকে, তো এখানে হাইড্রোজেন থেকে ক্লোরিন ইলেকট্রন বেশি নিজের দিকে টেনে নিয়ে এটা ঋণাত্মক চার্জ, আর হাইড্রোজেনটা ধনাত্মক চার্জে পরিণত হয়, তো এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে পরিণত হয় এই টেন্ডেন্সিটা হলো তড়িৎ ঋণাত্মকতা, বুঝা গেছে? তো এখানে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে, অর্থাৎ এক্ষেত্রে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতার মান 4.0। ওকে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকে, তো একই গ্রুপে সবচেয়ে নিচে অবস্থান করে হলো ফ্রান্সিয়াম, যার কারণে এই ফ্রান্সিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে ধাতব ধর্ম, এই ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম। আসলে ধাতব ধর্মটা কি, কোনো একটা পরমাণু ইলেকট্রন দানের ক্ষমতা, এটাই হলো তার ধাতু ধর্ম, কোনো একটা পরমাণুর ইলেকট্রন দানের ধর্মটাকে ক্ষমতাটাকেই বলা হয় ধাতব ধর্ম। তো ধাতব ধর্ম বিষয়টি হলো যে এই যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন দানের ক্ষমতা যত বেশি হবে তার ধাতব ধর্ম তত বেশি, তো এই ধাতব ধর্মগুলো হলো পর্যায়ভিত্তিক ধর্ম। ধাতব ধর্ম একই পর্যায়ে যদি আমরা ডান থেকে বামের দিকে যাই, একই পর্যায়ে বাম থেকে
ডানের দিকে গেলে ধাতব ধর্ম বাট কমতে থাকে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমতে থাকে। এর কারণ হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। সোডিয়ামের বহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন আছে, ম্যাগনেশিয়ামের বহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন আছে, অ্যালমুনিয়ামের বহিঃস্থ স্তরে তিনটি ইলেকট্রন আছে। তো একটি ইলেকট্রন দান করা যতটা সহজ, দুইটি ইলেকট্রন দান করা কঠিন, তিনটি ইলেকট্রন দান করা আরও কঠিন। অর্থাৎ প্রথম একটি ইলেকট্রন দান করলে ওটা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন দান করলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তিনটা ইলেকট্রন দান করলে তৃতীয় আয়নীকরণ শক্তি। তা আমরা জানি প্রথম আয়নীকরণ শক্তির মানটা কম, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, তার চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তি আরও বেশি। অর্থাৎ একই গ্রুপে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তাদের ধাতব ধর্ম কমতে থাকবে। ওকে, যার কারণে আসলে পর্যায় সারণীতে আমরা দেখছিলাম যে এই পাশে যে মৌলগুলো, এই মৌলগুলো সবাই প্রায় অধাতু, বোঝা গেছে? ওকে, আর একটা হলো ধাতব ধর্ম একই গ্রুপে উপর থেকে নিচে গেলে, ধাতব ধর্ম একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়তে থাকে। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়তে থাকে, এটার কারণটা কি? এর কারণটা হলো যে আমরা একই গ্রুপে যখন উপর থেকে নিচে যাচ্ছি, এই যে নিউক্লিয়াস থেকে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার কারণে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার কারণে বহিঃস্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়। আর এই নিউক্লিয়াসের আকর্ষণ বল কমার কারণে এদের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করা খুব সহজ হয়, অর্থাৎ ধাতব ধর্ম নিচের দিকে বাড়তে থাকে। ওকে, ধন্যবাদ। এরপরে লক্ষ্য করো আর একটা জিনিস, আজকের সময় খুব কম, তো আর একটা জিনিস বুঝাবো যে আমাদের পর্যায়ভিত্তিক ধর্মের একটা বিষয় ছিল পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ হলো যে একটা পরমাণুর যে ব্যাসার্ধ, পরমাণুর কেন্দ্র থেকে, পরমাণু নিউক্লিয়াস থেকে বহিঃস্থ স্তরের ইলেকট্রন পর্যন্ত যে মাঝখানের যে ব্যাসার্ধ, এটি হলো পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধটা আবার হলো মানে কয়েক প্রকারের হতে পারে, আয়নিক ব্যাসার্ধ হতে পারে, সমযোজী ব্যাসার্ধ হতে পারে, অথবা ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ হতে পারে। তো পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। এর কারণ হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নতুন নতুন ইলেকট্রন পরমাণুর বহিঃস্থ স্তরে যোগ হওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তে থাকে, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে। ওকে, আচ্ছা, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, নতুন নতুন শক্তি স্তর যোগ হতে থাকে। এর কারণে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা হলো বাড়তে থাকে। তো আমি এখানে আর একটা জিনিস ছোট্ট করে বলবো যে সমযোজী ব্যাসার্ধ কি। সমযোজী ব্যাসার্ধ লক্ষ্য করো ছাত্রছাত্রী বন্ধুরা, সমযোজী ব্যাসার্ধ, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা একটা সমযোজী যৌগ, তাই কি না? আচ্ছা, এক্ষেত্রে দেখো যে হাইড্রোজেনের আকার একটা ছোট, আর একটা হচ্ছে এই যে ক্লোরিন, এর আকারটা বড়। একটু আঁকতে আমার একটু ইয়ে হয়ে গেছে, সুন্দর হয়নি। আচ্ছা, যাই হোক, তো এর একটা নিউক্লিয়াস আছে, এর একটা নিউক্লিয়াস আছে না? ওকে, তো সমযোজী ব্যাসার্ধ হলো কোনো সমযোজী যৌগের অণুগুলোর দুটির নিউক্লিয়াসের দূরত্বকে দুই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটি হলো সমযোজী ব্যাসার্ধ। কোনো সমযোজী যৌগের নিউক্লিয়াসের দুটি নিউক্লিয়াসের ব্যাসার্ধকে দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে দুই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটিকে সমযোজী ব্যাসার্ধ বলে। আর একটা হলো ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস, একটু লক্ষ্য করো, এটা ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ কি? আসলে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ হলো যে যৌগগুলো হলো কোনো পোলারিটি নাই, নন পোলার যৌগ, যেমন ফ্লোরিন, গ্যাসীয় মৌলগুলো, এরা হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে, আমরা এর আগে বলছিলাম। তো ফ্লোরিন, ক্লোরিন এগুলো, তো ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ হলো এই যে যাদের কোনো পোলারিটি নাই, অর্থাৎ একই অণু যদি থাকে, তো এই একই অণু হলে এরা
এদের দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে দুই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তার নাম হলো ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ। ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ, এই ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ থেকে বেশি হয়। ওকে, সমযোজী ব্যাসার্ধ থেকে ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ বেশি। সমযোজী ব্যাসার্ধের চেয়ে ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ বেশি, এর কারণ হলো সমযোজী যৌগগুলো এদের মধ্যে কিছুটা পোলারিটি কাজ করে। পোলারিটি হওয়ার কারণে এরা দুইটা পরমাণু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে এদের মধ্যে দূরত্বটা কমে যায়। কিন্তু ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ এরা পরস্পর পরস্পরকে এই এরা পোলারিটি না থাকার কারণে, অর্থাৎ এদের পোলার তড়িৎনাত্মকতা সেম হওয়ার কারণে এক্ষেত্রে কোনো আকর্ষণ বল কাজ করে না, যার কারণে এদের ভ্যানডারওয়ালস ব্যাসার্ধটা সমযোজী ব্যাসার্ধের চেয়ে বেশি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আসলে এখানেই শেষ করব। আচ্ছা, একজন বলছে স্যার কি শুধু বুধবার ক্লাস নেয়, জানালে কেউ বল জানলে কেউ জান বলবা প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার ক্লাসগুলো বুধবারেই, মোটামুটি বুধবারেই থাকে, আমি বুধবারেই তোমাদের ক্লাসগুলো নেই। এটা প্রায় এটা আমাদের কিশোর বাতায়ন থেকে আমাদের একটা রুটিন হয়, সেই রুটিনে দেখবা যে বৃহস্পতিবারের যে ক্লাসগুলো, এই বৃহস্পতিবারের ক্লাস রসায়ন ক্লাসগুলো আমাদের যে জাহিদ স্যার আছেন উনি নেন, আর অন্য যে কোনো দিন যে ক্লাসগুলো দেয় সেইগুলোই হলো আমি নেই। তো ধন্যবাদ তোমাদেরকে যে আমার সঙ্গে এতক্ষণ থাকার কারণে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম বন্ধুবান্ধব।